দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভ্যানগাড়ির মামারা পেয়ারা ভর্তা আমড়া ভর্তায় যেই মশলাটা ব্যবহার করে সেটার রেসিপি নিয়ে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ লবণ এবং বিট লবণ 1/3 কাপ, আর নিয়ে নিয়েছি কিছু শুকনো মরিচ। এখন শুকনো মরিচগুলোকে আমি আলতো হাতে ভেজে নিয়েছি। লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।